আজ ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের একটা বড় উৎসব। এই উৎসবটা মূলত ত্যাগের উৎসব। ত্যাগের মধ্য দিয়েই আনন্দ উপভোগ করে সকলে। কিন্তু আনন্দ নেই সাগরদিঘির পোপাড়া গ্রামের মিনতি বেউয়া ও পিন্টু শেখের জীবনে। মা ছেলের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। পিন্টুর বর্তমান বয়স প্রায় 37 বছর। ছোটবেলা থেকে রাতকানা রোগ। একবার ডাক্তার দেখিয়ে রাতকানা রোগ সারিয়েছিলেন মা মিনতি বেউয়া। কিন্তু বর্তমানে 3 বছর ধরে কোনো চিকিৎসা করাতে পারছেন না পিন্টুর। সংসার চালানোর মতো অবস্থা নেই পিন্টুর মায়ের। বার্ধক্য ভাতা ও রেশন সামগ্রী থেকে চলছে সংসার। আগে বিড়ি বেঁধে চলছিল সংসার, বয়সের কারণে এখন সেটাও বন্ধ। ছেলের চিকিৎসা করাবে কোথা থেকে? তাই বছর তিনেক থেকে তিলে তিলে দুর্বল হয়ে পড়ছে পিন্টু শেখ। বছর তিনেক আগে দিনের বেলা কম দেখছিল, তারপর আস্তে আস্তে সেটাও বন্ধ। এখন ঠিকমতো চলতেও পারে না পিন্টু। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। ছোট থেকে এরকম অসুস্থ? না, ছোট থেকে চোখটো ছিল। ছোটতে কি ছিল? চোখটো তো রাজকানা হয়েছিল, যে হসপিটালে তেল ছিল, একদম ভালো ছিল, ভালো থাকার মধ্যে আবার হয়তো চাই 3 বছর থেকে এরকম। যে এখন অসুখ বলতে আমি দেখিয়েছিলাম যে আর পয়সা করির লেগে আমার কিছু দেখা সেটাকে আমি পারছি না বলে এখন আমার এইরকম অবস্থা হয়ে গেছে। 3 বছর থেকে আমার এইরকম হ্যান্ডিক্যাপের মতন হয়ে গেছে, দাঁড়াতে পারে না, দুটো তিনটে করে লোক লাগছে, পায়খানা করছে, সাবাজি করছে, তা পেস্তা করছে, তা স্নান করাতে। আমি কী করবো? আমি পয়সা ডাক্তারের কাছে যেতে গেলে পয়সার ব্যাপার, যার পয়সা নাই তো আমি পয়সা থেকে পাবো না। আমি এরকম ফেলে রেখেছি না। আপনি কী করবেন? আমি কী করবো? আমি কিছু না, আগে বিড়ি টিড়ি বাঁধতাম, 500 করে বিড়ি বাঁধতাম, 700 টাকা করে পেতাম। এখন আর আমার হাতে বিড়ি টিড়ি হয় না কিছু। ওই ভাতাটুকুন মাসের মাস দেয়, আর ওই ইয়াতে পাড়ার লোকে সাহায্য কিছু করে। এই আর পাশ প্রত্যেক দিন তো সাহায্য আমাকে করবে না, রোজকার দুঃখ কেউ দেখে, কেউ দেখবে না। ডাক্তারে কোথায় যেতে বলেছে? ডাক্তার যখন দেখাচ্ছিলাম এই হসপিটালে, তখন আমাকে জঙ্গিপুর ছবি তুলতে বলেছিল, তো জঙ্গিপুর থেকে ছবি তুলিয়ে এনেছিলাম। এনে আর আমার পয়সা করি নাই, আমি আর যাই না 3 বছর থেকে, পারছেন না দেখাতে। আর আমার ক্ষমতা যে নাই, আমি যাবো কী করবো? স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? না, কার্ড করেছিলাম, তো কার্ড আমি জমা দিয়েছি, তোর কিছুই আসেনি। সরকারি কোনো কিছু ভাতা পাইও? না কিছু, আর সরকারের কিছুই নাই। আর রেশন কার্ড আছে? হ্যাঁ, রেশন তখন পায়, তাতে এখন লিঙ্ক উঠে না বলে, ওই যে আধার লিঙ্ক আসে না বলে দেয়। আমরা 3 জনা জড়িত আছি, তাতে আমার একজনের সঙ্গে আছে, আমারও লিঙ্ক উঠে না, তারও লিঙ্ক উঠে না, তার লেগে কিনা তো আপনি এটা পাবেন। আপনার যে জড়িত আছে সারি লিঙ্কে আমি খাই, ওই লিঙ্ক চলে তখন আমি মাল তো পাই। যে আবার বিডিওকে যে ভাড়া করে বিডিও গেলাম, বিডিওতে সব জেরাজ করে দিলাম, তো কই কোনো কিছুই বুঝতে পারেনি। আপনার নাম? আমার নাম মিনতি বাবা।